আপনার আইডিয়া এমন একটা জিনিস, সেটা হচ্ছে মানুষ টাকা দিয়ে কিনে। বিভিন্ন স্টার্টআপ কোম্পানি শুরু করার জন্য মানুষ কিন্তু আইডিয়া খুঁজে থাকে। রবি বা বাংলালিংক, গ্রামীণফোন, তারা হচ্ছে অ্যাড দেয়, আইডিয়া আপনাদের এবং হচ্ছে টাকা হচ্ছে ইনভেস্ট আমাদের। আজকে আমি আপনাদের সাথে এমন একটা আইডিয়ার সাথে পরিচয় করায় দিচ্ছি, যেটা হচ্ছে হয়তো বা বাংলাদেশে কেউ হয়তো আজ পর্যন্ত কেউ দিছে কিনাও সন্দেহ আছে। আমার এই আইডিয়াতে নাই কোনো ইনভেস্টমেন্ট, এবং আপনি জেনে খুশি হবেন যে এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর সেই ইনকামের মেথডটা হচ্ছে এফিলিয়েট ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে ইনকাম। গ্লোবাল কোনো, দেখা গেছে ওয়েস্টার্ন কান্ট্রিকে টার্গেট করতে হবে এমন কোনো প্রোডাক্টের এফিলিয়েট করার জন্য বলতেছি না, সম্পূর্ণ রেডিমেড হচ্ছে আপনার প্রোডাক্ট, ওয়েবসাইটটাও রেডি করে দিবে, ডোমেনও তারা প্রোভাইড করবে, সব কিছু তারা হচ্ছে প্রোভাইড করবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র হালকা কিছু মার্কেটিং করে সেখান থেকে আপনার হচ্ছে লাইফ টাইম ইনকাম করা। প্রথমে আমাদের বুঝতে হবে যে এফিলিয়েট বিষয়টা কি। এফিলিয়েট মানে এমন একটা জিনিস যে একটা প্রোডাক্ট বিক্রি করে দেওয়ার মাধ্যমে সেখান থেকে আপনি কমিশন পাবেন। এই কাজটা আপনি বর্তমানে যেই লোকেশনে আছেন ওইখান থেকে আপনি হচ্ছে করতে পারবেন। আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হলো চ্যানেলটা হিমুন অফিসিয়াল একটা আপনার পরিবারের মতো, আপনার যেরকম পরিবার এটা একটা পরিবারের মতো মনে করে নেবেন। যে এখান থেকে মনে করেন আমরা যাতে হচ্ছে সবাই একসাথে হচ্ছে আলোচনা করতে পারি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমারও কিছু মনোবল বাড়বে, এবং সঙ্গে দেখা গেছে আমি নতুন নতুন ট্রিক্স হচ্ছে শেয়ার করব, সবাই মিলেমিশে ইনকাম করব। এতক্ষণ ধরে আমি যে ওয়েবসাইটের কথাবার্তা বলতেছি, যারা হচ্ছে আপনাকে সব কিছু রেডিমেড করে দিবে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে মূলত amarhoster.com। amarhoster এমন একটা অফার আপনাদের জন্য নিয়ে আসছে, এফিলিয়েট সিস্টেম ইনকাম, যে হচ্ছে এটা ভার্চুয়াল একটা প্রোডাক্ট, ডোমেন হোস্টিং, তারা রেডিমেড একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিবে। আপনার কাজ হচ্ছে সেটা ইউটিউবে ফ্রি মার্কেটিং করে ইনকাম করা। ফ্রিতে কিভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করবেন, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। এফিলিয়েট ইনকাম করার জন্য ফ্রি একটা তারা টেমপ্লেট রেডি করে রাখছে। আপনি যদি মনে করেন, নিজে নিজে যদি মনে করেন ওয়েবসাইটের টেমপ্লেটটা ডাউনলোড করে যদি আপনার সি প্যানেলে সেটা যদি মনে করেন আপনি আপলোড করেন, সেটা করতে পারেন। আর যদি না করতে পারেন, আপনার এখানে যোগাযোগ করে অথবা চ্যাট অপশনে যোগাযোগ করে অথবা আপনার তাদের হেল্পলাইন নাম্বারে কল করে হচ্ছে বিস্তারিত সব কিছু জেনে নেবেন, যে হচ্ছে কীভাবে আপনার হচ্ছে ওয়েবসাইটটা আপনি পাবেন। তারপরেও আমি বেসিক জিনিসটা একটু বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে যে এখানে ক্লিক করলে হবে, যে এই যে ডেমো দেখার জন্য এখানে ক্লিক করবেন, ছবিটাতে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে এরকম একটা অপশন খুলে যাবে। এরকম একটা সেম কোয়ালিটির হচ্ছে আপনার ওয়েবসাইটটা পাবেন। যে ধরেন আপনি এখানে হচ্ছে .com ডোমেন সেট আপ করবেন, www.himunchakma.com গেলেই দেখবেন যে হচ্ছে এভাবে এরকমভাবে দেখা গেছে একটা ওয়েবসাইট আমি রেডিমেড করে নিব। কথার কথা, যদিও himunchakma.com এ গেলে এরকম হচ্ছে দেখতে পাবেন না, অন্য কোনো ডোমেনে আমি হচ্ছে এটা করে নিব। যদি আপনি .com ডোমেন সেট আপ করেন সেক্ষেত্রে হয়তো বা 400-500 টাকা খরচ যাবে। যদি .com ডোমেন না নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এরকম একটা নাম দিয়ে demo.com, amarhoster.com অথবা demo.com এরকমভাবে দেখা গেছে আপনার নাম himunchakma.amarhoster.com এরকম একটা সাব ডোমেনের আন্ডারেই দেখা গেছে আপনাদের একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিবে। আর এই ওয়েবসাইটে যেটা অর্ডার হবে সেই ওয়েবসাইটের উপরে আপনি সারা জীবন প্রত্যেকবার সেল হলেই আপনি হচ্ছে 25% হচ্ছে কমিশন পেয়ে যাবেন। আচ্ছা, আপনাকে যদি মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে তাদের তো লাইভসাইটে যোগাযোগ করতে পারবেন, সেটা ঠিক আছে। আর আপনি নিজে নিজে থেকে যদি অর্ডার করতে চান তাহলে যে কাজটা করবেন, ফ্রি এফিলিয়েট হোস্টিং নিন, এখানে হচ্ছে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এটার জন্য আপনাকে কোনো 1 টাকাও দিতে হবে না। আপনি এখানে হচ্ছে অর্ডার নাও ক্লিক করবেন। অর্ডার নাও ক্লিক করার পর এখানে আপনার রেজিস্টারের নিউ ডোমেন, এটাতে হচ্ছে ক্লিক করতে পারেন, অথবা ট্রান্সফার ইউর ডোমেন অ্যানাদার রেজিস্টার, এটা দিয়ে করতে পারবেন, অথবা আই উইল এক্সিস্টিং এটা দিতে পারেন, সে আপনার ইচ্ছে। তো আপনি যদি মনে করেন নতুন অবস্থায় যদি কোনো একটা ডোমেনের সাথে যদি কানেক্ট করতে চান, বা .com ডোমেন himunofficial, অথবা যদি আমি যদি এটা দিই যে আমার একটা অলরেডি ডোমেন আছে যে himunchakma.com, যে আমি ওইটার মাধ্যমে আমি একটা হচ্ছে নিব, ঠিক আছে, এই যে দেওয়ার পরে আর এই ডোমেনটা হচ্ছে himunchakma.com দিব, এই ইউজ দিবেন এটা, এই যে 00 টাকা, এরপর হচ্ছে কন্টিনিউ, এটা চেক আউট না দিয়ে এটা হচ্ছে দিয়ে দিব। এরপর হচ্ছে এই যে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করবেন, এরপর চেক আউট দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনি এই অর্ডার নাম্বারটা এখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে এখানে জানিয়ে দিবেন নতুন কথোপকথন। এখানে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসায় দিবেন, এরপর জমা দেওয়া শুরু এবং এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং তাদের সাথে আপনি কথা বলবেন, আরও কথা বলে বিস্তারিত সব কিছু জানিয়ে দিবেন, যে আপনার একটা এফিলিয়েট ওয়েবসাইট যেভাবে হোক যাতে হচ্ছে দ্রুত তারা হচ্ছে রেডি করে দেয়। আপনার আন্ডারে যদি লোকজনের সংখ্যা, আপনি যদি ডোমেন হোস্টিং সেল করছেন এরকম লোকের সংখ্যা যদি মনে করেন 500 যদি ম্যানেজ হয়ে যায়,
ঠিক আছে 500 যদি ম্যানেজ হয়ে যায় 3 বছর বা 4 বছর পরে ওই আর আর দেখা যাচ্ছে আপনার কাজ করতে হবে না ওই 500 জন মানুষ যদি আপনাকে এভারেজ যদি 500 টাকা করেও দেয় বাৎসরিক আপনার ইনকাম এসে দাঁড়াবে প্রায় আপনার কত দেখেন 250,000 এর মতো আপনার বাৎসরিক হচ্ছে ইনকাম হয়ে যাবে তো এইটা হচ্ছে খুবই ভালো একটা অপরচুনিটি যে উইথআউট ইনভেস্টমেন্ট আপনি একজন তো দেখা গেছে ওয়েবসাইটের মালিকও হতে পারতেছেন সঙ্গে দেখা গেছে আপনার কোনো প্রোডাক্ট নাই প্রোডাক্টটাও আমি দেখাই দিলাম ডোমেইন হোস্টিং সেল করতে পারতেছেন ঠিক আছে এবং কিভাবে মার্কেটিং করতে হবে সেটাই আমরা ইউটিউবের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হবে সেটা আমি দেখাই দিব সমস্যা নাই